একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সব চেষ্টা যখন এই সম্পর্ক ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো, যেন শতকোটি বার যা ইচ্ছা তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো। এভাবে রোববার 1 জানুয়ারি বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। তিনি স্ট্যাটাসে লিখেছেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকেছিল, কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না, স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই, সব ঠিক করার জন্য পড়ে থাকি, কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না, একটা অসুস্থ সম্পর্ক এত কাছ থেকে দেখে দেখে ও বড় হতে পারে না, তাই আমি রাজ্য এবং রাজ্যের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম। রাজ এখন শুধু আমার প্রাক্তনই নয়, আমার ছেলের বাবাও, তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর কিছুই বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সম্মানিত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। শারীরিকভাবেও আমি বিধ্বস্ত, রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না, এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে আমার কাছে।